দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের এফতার কথম ও দোয়া মাহফিল গত ছয় এই আপ্রিল এই ইফতার মাহফিল সম্পন্ন করেছেন বিএমপির নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাইরে থাকা বিএমপি দলটি এখনও টিকে আছে হামলা মামলা এবং বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের শিকার হয়েও তারা বিএমপিকে ভালোবেসে এখনো দল থেকে বিন্দু পরিমাণ ও পিছপা হননি বিশ বছর যাবৎ ক্ষমতা আসতে পারছে না এই দলটি তবুও দাপে দাপে সময়ে অসময়ে গাত প্রথিক পেরিয়ে তারা একত্রিত হয়ে আবারও দু সালে দোয়া এবং ইফতার মাহাবীর সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি রহমান বীর উত্তম ওনার মাখ ফেরাত কামনায় দোয়া এবং বেগম কালাদা জিয়া ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এই ইফতার আয়োজন তাছাড়াও দেশরত্ন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে এই ইফতার আয়োজন করা হয়েছে বিএনপির শীর্ষ নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন সঙ্গে বেশ কয়েকজন কর্মীরা উপস্থিত ছিলেন বিডিও তথ্যচিত্রে দেখা যাচ্ছে তাই দুর্গাপুর উপজেলার বিএনপির শীর্ষ নেতাকর্মীরা তারা এই আয়োজন করেছেন ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আরেক সংগ্রামী নেতা ওনার নির্দেশনায় দুর্গাপুর উপজেলায় গত ছয় এই এপ্রিল সম্পন্ন হয়েছে এই ইফতার কথম ও দোয়া মাহফিল ধন্যবাদ